আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় হিক্কা আছড়ে পড়তে পারে বলে জানা গেছে। আর এই হিক্কার প্রভাব বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও তেলেঙ্গানা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়তে পারে এই ঝড়। ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানলে তার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে আরব সাগর থেকে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় হিক্কা। ঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকেই শুরু হতে পারে বৃষ্টি, আর এই ভয়াবহ ঘূর্ণিঝড় হিক্কার প্রভাব বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বলেই আবহাওয়াবিদদের অনুমান। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে চলেছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। গুজরাটের ভেরাভাল পাকিস্তানের করাচির 430 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওমানের মাসিরাহের 760 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব সীমান্তেই হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কেবল ভারত নয়, আগামী বুধবার ওমানের উপকূলবর্তী অঞ্চলেও আছড়ে পড়তে পারে হিক্কা ঘূর্ণিঝড়। হিক্কার প্রভাবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের দাবি, ওমানে ঘণ্টায় 17 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঝড়। ওমানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হিক্কার প্রভাব বহাল থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। হিক্কার কারণে ইতোমধ্যেই ভারতীয় জেলেদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যেই সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ওমানে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে হিক্কার। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিক্কার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলাতেও। ভারতের আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, হিক্কার প্রভাবে গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। ইতোমধ্যে ভারতের উত্তর পাঞ্জাব থেকে মধ্য রাজস্থান হয়ে মধ্য গুজরাট পর্যন্ত পূবালি মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর গুজরাটের জেলেদের সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। হিক্কা আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে সরতে থাকলেও প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে গুজরাট, কোঙ্কন, মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলেও। মঙ্গলবার ধরলে আগামী 4 দিন গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 25 সেপ্টেম্বরের পর হিক্কা আরও পশ্চিমে ওমানের দিকে সরে যাবে, তারপর তার শক্তি কমতে থাকবে। হিক্কার প্রভাবে উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। প্রায় 17 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে ওমানে।